আসসালামু আলাইকুম। আমরা যদি বিকেলবেলা ভুট্টা খেতে ঘুরতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে চাষিরা কাঁধে বিষের মেশিন নিয়ে সে প্রতিনিয়ত ভুট্টা গাছে বিষ স্প্রে করে যাচ্ছে। কেন সে ভুট্টা গাছে বিষ স্প্রে করতেছে জানেন কি? ভুট্টা গাছের ডগার দিকে যে কচি পাতা রয়েছে, সেই কচি পাতাগুলো এক ধরনের পোকা খেয়ে ফেলে। এর নাম হচ্ছে ফল আর্মি ওয়ার্ম। এটি এক ধরনের কাটুই পোকা বা আমরা লেদা পোকা বলতে পারি। এই পোকাটি ভুট্টা গাছের কচি পাতা খেয়ে ভুট্টা গাছটা একদম নিঃশেষ করে ফেলে। আমরা যদি গাছের ডগায় কচি পাতা খেয়ে ফেলা অংশে একটু ভালোভাবে খুঁজি, তাহলে এরকম একটি পোকা দেখতে পাবো। এই পোকাটি একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো যে পোকাটি দেহের উপরিভাগে দুপাশে লম্বালম্বিভাবে গাঢ় রঙের দাগ রয়েছে। পোকাটির মাথায় উল্টো ওয়াই অক্ষরের মতো রয়েছে এবং এই ওয়াই অক্ষরের মাঝখানে জালের মতো দাগ দাগ রয়েছে। পোকাটি পৃষ্ঠদেশের অষ্টম খণ্ডে আমরা স্পষ্ট চারটি দাগ দেখতে পাবো কালো রঙের। তাহলে আমরা নিশ্চিত হবো যে এই পোকাটি হচ্ছে ফল আর্মি ওয়ার্ম। আমরা যদি আমাদের এই ভুট্টা ক্ষেতের ফল আর্মি ওয়ার্মের আক্রমণ প্রতিরোধ করতে চাই, তাহলে আমরা কী করবো? আমরা কি প্রথমে কি নির্বিচারে ডুস ডুস করে কেমিক্যাল স্প্রে করবো, নাকি আমরা অন্য কোনো ব্যবস্থা করবো? আমরা প্রথমে ভুট্টা ক্ষেতে কিছু ডাল পোঁতে দেবো, যাতে পাখিরা ভুট্টা খেতে বসতে পারে এবং ভুট্টা ক্ষেতে ফল আর্মি ওয়ার্মের লার্ভা তারা দেখলে খেয়ে ফেলতে পারে, অথবা ফল আর্মি ওয়ার্মের যে পূর্ণাঙ্গ মথ রয়েছে সেই মথ যদি দেখতে পায় তখন কিন্তু পাখি খেয়ে ফেলতে পারে। তারপর আমরা যদি দেখি যে ভুট্টা ক্ষেতে দুই একটা গাছে আক্রমণ করছে, তাহলে আমরা ওই ভুট্টা ক্ষেতে দুই একটা গাছ থেকে আমরা এই ফল আর্মি ওয়ার্মের লার্ভা কালেক্ট করব এবং আমরা পা দিয়ে পিষে মেরে ফেলব। তারপর যদি না হয় তখন আমরা কেমিক্যাল স্প্রে করব। জমিতে যদি আক্রমণ খুব বেশি পরিমাণে হয়, যখন কীটনাশক না দিলে হবেই না, ওই সময় আমরা কীটনাশক স্প্রে করব। আমরা কীটনাশক হিসেবে ল্যামডা সাই হ্যালোথ্রিন গ্রুপের কেরাটে ফাইটার প্লাস স্প্রে করতে পারি, অথবা ক্লোরোপাইরিফস বা সাইপারমেথ্রিন দুটি মিলিয়ে আমরা নাইট্রো তারপর হচ্ছে ক্লোসার স্প্রে করতে পারি, অথবা আমরা অ্যাভামেকটিন গ্রুপে কীটনাশক স্প্রে করতে পারি। আমরা কখনোই এই নাইট্রো তারপর হচ্ছে এই অ্যাভামেকটিন গ্রুপে কীটনাশক একসাথে মিশিয়ে ককটেল বানিয়ে স্প্রে করবো না, তাহলে কিন্তু আমাদের পরিবেশের উপর ব্যাপক ক্ষতি হয় এবং আমাদের কীটনাশক ব্যয় কিন্তু প্রচলন বেড়ে যায়। আমরা কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করব, মুখে মাস্ক ব্যবহার করব, কারণ আমরা যদি এগুলো যদি ব্যবহার না করি তাহলে এই কীটনাশকগুলো আমাদের চামড়ার নিচে জমা হবে এবং আমরা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাবো।